Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 7 এর কোশ্চে দেখি 19.2 এর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অঙ্ক আমরা সলভ করব আরও বলা যেতে পারে যে বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ বীজগণিতের সূত্রগুলো অঙ্কের মধ্যে কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা বিষয়ে আজকে আলোচনা করব সেই সঙ্গে সঙ্গে ক্লাস 7 এর কোশ্চে দেখি 19.2 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি আমি অলরেডি এর আগের ক্লাসে এই মানে একের দাগের 14 15 16 এই অঙ্কগুলো সলভ করেছি আজকে 17 দাগ থেকে আমরা অঙ্কগুলো পরস্পর সলভ করব তো 17 দাগের অঙ্কটা কি আছে ভালো করে লক্ষ্য করো যে 1 এর 17 অঙ্কটা কি আছে কোশ্চে দেখি 19.2 আছে a স্কয়ার ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c মাইনাস a এর হোল স্কয়ার এবং 18 দাগে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6yz মাইনাস জেড স্কোয়ার এই দুটো অঙ্ককে আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সলভ করব এবং সঙ্গে সঙ্গে জানব বীজগণিতের সূত্রগুলো অঙ্কের মধ্যে কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু একটা বড় কথা কারণ আমরা সকলেই জানি সূত্র আমাদের সকলের মুখস্থ আছে কিন্তু অঙ্কের মধ্যে সেগুলো আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না মানে ব্যবহার করতে পারি না তাহলে এখনই আমরা বিষয়টা শিখব যে কিভাবে অঙ্কগুলো মানে সূত্রগুলো অঙ্কের মধ্যে ইউজ করতে হয় প্রথম অঙ্কটা কি আছে দেখো এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি এর হোল স্কোয়ার অঙ্ক জাস্ট কিন্তু একটা ম্যাজিক একটা খেলা সঠিকভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তো এর মতো সহজ সাবজেক্ট কিন্তু আর হয় না তো দেখো এই দুটো অঙ্ক এই অঙ্কটা কি আছে এখানে এ স্কোয়ার আছে ইনটু বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু সি মাইনাস এর হোল স্কোয়ার আছে এই দুটোকে আমরা একটু ভেঙে নেব কিভাবে এ স্কোয়ারটা একই জায়গায় করে নেব তাহলে এ ইনটু বি মাইনাস সি এর যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার দিই কোনো সমস্যা আছে এ স্কোয়ারটা এর মাথায় আসলো এ স্কোয়ার হলো এ স্কোয়ারটা এই দুটোর মাথায় আসবে বি মাইনাস সি এর হোল স্কোয়ার হলো একটা কথা হয়তো মনে আসতে পারে তাহলে যেহেতু এ স্কোয়ারটা এই দুইটা এ এর মাথায় আসলো তাহলে এই দুইটাই বি এর মাথায় সি এর মাথায় কেন আসবে না তা কিন্তু হবে না বি এর মাথায় সি এর মাথায় আসলে কিন্তু হবে না তার কেন হবে না কারণ এই স্কোয়ারটা ডিভাইডেড হয় বা ভাগ হয় গুণের আকারে যারা আছে এই এটা বি মাইনাস সি এর সঙ্গে কিন্তু গুণের আকারে আছে বি মাইনাস সি এর সঙ্গে একসাথে গুণের আকারে আছে সেই জন্য স্কোয়ারটা এ এর মাথায় এবং বি মাইনাস সি এর মাথায় গিয়ে বসে আমরা যখন ভিতরে ঢোকাবো যখন এখানে একসাথে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো তখন কিন্তু আবার একসাথে বাইরে চলে যাবে এই এখানে যেহেতু বি আর সিটা বিয়োগের আকারে আছে সেই জন্য স্কোয়ারটা কিন্তু বি আর সি এর মাথায় আলাদাভাবে আসবে না বিষয়টা বোঝা গেল এর ক্ষেত্রেও কিন্তু তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বি ইনটু সি মাইনাস এ দিয়ে একসাথে হোল স্কোয়ার ইকুয়ালস টু এবার কি করব এই এ দিয়ে গুণ করে দিই এটাকে তাহলে আরও ক্যালকুলেশন করতে সুবিধা হবে এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এ সি হোল স্কোয়ার মাইনাস এখানে বি দিয়ে গুণ করলে বি সি মাইনাস এ বি হোল স্কোয়ার হলো ঠিক আছে বিষয়টা বোঝা গেল এবার কি করব প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কি প্রথমটার স্কোয়ার মানে দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র কি এখানে সূত্র একটু দেখিয়ে দিই নিশ্চয়ই জানো আমি আগের ক্লাসে আলোচনা করেছি তাও আর একবার বলে দিচ্ছি প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বিষয়টা বোঝা গেল তাহলে এখানে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি দেখো কীভাবে সূত্রটা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করো কীভাবে অঙ্কটা সলভ করছি এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে এখানে এটা প্রথম এটা দ্বিতীয় হলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা করেছিলাম এবং প্রথমটা মাইনাস দ্বিতীয়টা একইভাবে কি করব এখানে একটু পিছিয়ে করছি এখানে জায়গাটা শর্ট হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমটা প্রথমটা আছে এটাকে প্রথম এটাকে দ্বিতীয় পুরোটা টোটালটা এ বি মাইনাস এ সি এর হোল স্কোয়ার না প্রথমটা মানে এই প্রথমটা বসলো প্লাস দ্বিতীয়টা দ্বিতীয় কি আছে বি সি মাইনাস এ বি সেকেন্ড ব্র্যাকেট তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা হলো এবারে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা এ বি মাইনাস এ সি মাইনাস দ্বিতীয়টা কি আছে বি সি মাইনাস এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়ালস টু কি হবে এ বি মাইনাস এ সি সেকেন্ড ব্র্যাকেট তুলে মানে প্রথম ব্র্যাকেটগুলো মানে আউট করে দিচ্ছি এই প্লাস সাইনটা এখানে আসছে প্লাস দিয়ে দুটোকে গুণ করছি প্লাস বি সি
प्लस माइनस माइनस ए बी ठीक आछे एबार कि करते हबे एर क्षेत्रेओ ताई ए बी माइनस ए सी এবার এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দুটোকে গুণ করতে হবে মাইনাসে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস এটা সকলেই জানো প্লাসে মাইনাসে মাইনাস বিসি মাইনাস মাইনাসে প্লাস এ বি ইকুয়ালস টু কি হবে এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি কাটাকুটি হয়ে যাচ্ছে এই দুটো কোনো কাটাকুটি হচ্ছে না বসে যাচ্ছে প্লাস সাইনটা ঘুরিয়ে লিখছি আগে বিসি মাইনাস এসি এখানে ए बी और ए बी एक ही चिन्ह आछे ताले जोग करले टू ए बी हबे एखाने माइनस ए सी एखाने माइनस बी अफ सी माने बी सी ताले कत सहज भावे आमरा अंकटा सल्व करलाम ए देखो एइभावे सहज पद्धतिते अंक शिखते गेले बा जानते गेले कि करते हबे एइ भिडियोटाके लाइक दिए चैनलटाके सबसक्राइब करे परिचित बंधु बान्धवदेर मध्ये भिडियोटा शेयर करे दिते हबे ताले तुमि जेमन सहज पद्धतिते अंकगुलो शिखते पाच्छो तोमार बंधु बान्धव बा परिचित মানে ব্যক্তিবর্গ তারাও কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে তো যাই হোক পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্কটা কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার তাহলে কীভাবে ক্যালকুলেশন করলে আমি সঠিক পদ্ধতিতে পৌঁছতে পারবো দেখো ওয়াই জেড আছে এটা দিয়েই প্রথমে শুরু করবে ওয়াই জেড আছে তাহলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হলে সূত্র একটা অ্যাপ্লাই করা যাবে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে কিন্তু চিহ্নের একটু সমস্যা আছে চিহ্নগুলো ঠিক করে নিতে হবে তাহলে যেহেতু ওয়াই জেড আছে তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হলে আমি একটা সূত্রের আকারে নিয়ে আসতে পারবো তাহলে এক্স স্কোয়ারটা এখানে থাকছে মাইনাস সাইন একটা কমন নাও এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে তাহলে প্রথমটার স্কোয়ার থাকছে মাইনাস কমন নিলে এই এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখানে মাইনাস কমন নিয়েছি মানে এই মাইনাসটাও প্লাস হয়ে যাচ্ছে টু ইন্টু এ মানে ওয়াই ইন্টু বি বিটা ফাঁকা রাখছি এই মাইনাস কমন নিয়েছি মানে এই মাইনাসটাও প্লাস হয়ে যাচ্ছে এটাকে বি এর আকারে ভেঙে নাও থ্রি জেডের হোল স্কোয়ার তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে এসছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও ঠিক আছে তাহলে এখানে কী হলো প্রথমটা স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটা মানে এটা মানে ওয়াই ইন্টু দ্বিতীয়টা দ্বিতীয়টা কী আছে এখানে ভেঙে নিয়েছে এটা থ্রি জেড দেখো এই লাইনটার সাথে ওপরের লাইনটা মিল হচ্ছে কিনা ওয়াই স্কোয়ার আছে তিন দু কোনো ছয় ওয়াই জেড পাচ্ছি তিন থেকে নয় জেড স্কোয়ার পেয়ে যাচ্ছি ঠিক আছে ইকুয়ালস টু এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম তাহলে এটা কার সূত্র হলো সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আবার দেখো একটা সূত্র দেখা যাচ্ছে আমি বলেছি কিন্তু বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে সূত্রের বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ প্রতিটা পদক্ষেপে প্রতিটা লাইনে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে শুধু যোগ বিয়োগ করতে হবে আর সূত্রের আকারটা বুঝতে হবে যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে সেই জন্য কিন্তু আমি বলেছি নিজে শুধু অঙ্ক বুঝলে হবে না এই অঙ্কটা তুমি যখন আরেকজনকে বোঝাতে পারবে তখনই তুমি ভাববে যে হ্যাঁ আমি অঙ্কটা সঠিকভাবে শিখেছি তো যাই হোক কী সূত্র হবে বলো তো সেই প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার যে সূত্রটা একটু আগে লিখেছিলাম সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা তাহলে কী হবে এখানে প্রথমটা প্লাস দ্বিতীয়টা দ্বিতীয়টা কী আছে ওয়াই প্লাস থ্রি জেড এবং প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ওয়াই প্লাস থ্রি জেড এটা প্রথম আর এটা দ্বিতীয় ধরলাম এবার কী হবে সব ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে সমস্তগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি প্রথমটা প্লাস প্লাস দিয়ে গুণ করলে কী হয় যে চিহ্ন আছে সেই চিহ্নই বসে যাবে এখানে এক্স মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস থ্রি জেড তাই কোনোটার সমতা কোনোটা যেহেতু মিল নেই তাহলে কী হবে এটাই কিন্তু অঙ্কের আনসার হবে তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অঙ্কটা সলভ করা হলো তবে আরও একটা বিষয় বলছি সূত্রগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে সূত্রগুলো ভালোভাবে তুমি যদি করতে পারো তাহলে দেখবে সহজ পদ্ধতিতে তুমি নিজেই অঙ্কগুলো সলভ করতে পারছো তো যাই হোক পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী এখানে আমি এক একের ১৭ আর ১৮ করেছি পরবর্তী ক্লাসে একের ১৯ ২০ বা পরস্পর যেগুলো আছে সেগুলো পরস্পর সলভ করবো